আর এখনকার মেয়েদের চরিত্র শুধু রাস্তার ধারে গিয়ে দেখেন অনেকে হাতে নাম্বার লিখে নিয়ে ঘুরছে কাগজে। আমি দেখে বলছি রাস্তার ধারে আমি প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম, সব কীর্তি কম বেশি দেখেছি। রাস্তার উপরে দাঁড়ালে মেলা হচ্ছে না জলসা হচ্ছে বোঝা যাবে না যারা এসে ঘুরছে কারা, ওরা কি আপনার বাংলাদেশ থেকে এসেছে না পাকিস্তান থেকে এসেছে না আমেরিকা থেকে এসেছে, ওরা তো আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির বোন, কোন কারণে কিসের জন্য বেহায়া নির্লজ্জার মতো গরুর গলায় দড়ি যেমন খুলে দিয়ে উদুম দিয়ে ছেড়ে রাখে তেমন উদুম দিয়ে ছেড়ে রেখেছেন, এই অধিকার কে দিয়েছে? শুনে দেখুন, গরু যদি বসেন চাষের সময় আসলে গরুর মুখে একটা কি দেয় যেটা জালতি মতো থাকে, জাল জাল কি বলে, মুখোশ, মুখোশ, তার মানে পাসওয়ার্ড লক, যতক্ষণ না এটা খুলে দেবে ততক্ষণ গরু খেতে পারবে পারবে না। যে গরু ঘুঁতোয় বেশি তার এরকম জায়গা থেকে দড়ি দিয়ে এরকম করে বেঁধে রাখে। দাদু বলে আমার বয়স হয়ে গেছে বলে গরু আমার সাথে রিক্স নেয়, যে গরু আরো গায়ে ক্ষমতা তার সিঙ্গে দড়ি দিচ্ছে। তাহলে চাষ সামান্য একটা ধান জমি সবজি খেত গরু সবজিটা নষ্ট করবে, তার জন্য করে যদি আপনার নাকে মুখোশ জালতি গেজে ধুসি বিভিন্ন রকম ভাষা বলে, এখানে এতগুলো ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে ওয়াজ রেকর্ড হচ্ছে, ডাইদের লাইভ টেলিকাস্ট হচ্ছে, বিভিন্ন জায়গার মানুষ সরাসরি দেখছে, হাজার হাজার মানুষ এখন তারা সাদ্দামের বক্তব্য শুনছে, তাই কোথাও বলে গেজে কোথাও বলে ঠুসি কোথাও বলে জালতি বিভিন্ন ভাষা বিভিন্ন জায়গায় বলে। সেই জায়গায় লক্ষ্য করে বলুন, সামান্য একটা জমির ফসল খাবে সেই ভয়ে যদি গরুর মুখে আপনার জালতি লাগাতে হয় ঠুসি লাগাতে হয় গেজে লাগাতে হয়, এই গরু খাওয়ার বিচারটা আপনার যারা খাচ্ছে জমির যে ফসল নষ্ট করলে বিচারটা হবে কোথায়? পঞ্চায়েতে, ক্লাবে, খুব বেশি বেশি হলে থানায়। তাহলে সামান্য এই সবজি নষ্ট করবে তার জন্য গরুর দিচ্ছে একটা লাইলন দড়ি 1.5 ফুটের খোঁটা, আর তার সাথে দিচ্ছে মোটা লাইলন দড়ি। তাহলে বলুন, কারোর বাড়ি দুটো গরু তিনটে ছাগল, তিনটে গরু দুটো ছাগল, এই ছাগল আর গরুকে হেফাজতে রাখতে গেলে খোঁটা দড়ি মুখোশ গেজে ঠুসি যদি ব্যবহার করার দরকার হয়, কারোর বাড়ি তিনটে ছেলে দুটো মেয়ে, দুটো ছেলে তিনটে মেয়ে সামান্য মাঠের সবজি খাবে সেই ভয়ে যদি গরুর মুখে আপনি মুখোশ লাগান, আপনার যুবক ছেলেটা শাড়ির মতো তেড়ে তেড়ে গিয়ে অপর একটা যুবতী মেয়ের ইজ্জত নষ্ট করবে, যৌবন হরণ করবে, হাসুরের ময়দানে আল্লাহর দরবারে আপনার মতো গার্জেনকে কৈফিয়াত দিতে হবে কি হবে না? সামান্য যদি মাঠের সবজি ফসল যদি হেফাজতে রাখার জন্য এতগুলো আপনি পথ অবলম্বন করেন, এতগুলো যদি আপনি মাধ্যম অবলম্বন করেন, মেয়ের রূপ যৌবনটাকে, পাড়ার যুবতী মেয়েটা রূপ যৌবনকে, আমার বোন আপনার মেয়ে, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন হেফাজতে রাখার জন্য পুরুষদেরকেও কন্ট্রোলে রাখার দরকার আছে না নাই? বাবা বলতে বলতে বাজলো কটা, বাবা একটাই তো বাজে, 10 মিনিট আর বাকি। আমাকে বলছিল আলাউদ্দিন ভাই যে ভাই বেশি রাত করা যাবে না, হ্যাঁ আর সত্যি রাত বেশি না করাই বলো, যেহেতু ফজরের নামাজের ব্যাপার, ওয়াজ শোনা ফরজ না, নামাজ পড়া ফরজ, তো কিন্তু বলতে বলতে একটা বাজে, আর 2-10 মিনিট বলি নাকি, আর 2-10 মিনিট বলে শেষ করি। ফজরের নামাজটা পড়তে হবে এটা হলো মেন ব্যাপার, ও সারা জীবন শুনতে পাবেন ওটা কোনো ব্যাপার না। চলুন, ও নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বি আনুবাদ,
অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলেছে একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই কি কথা বলতে বলতে চলে এসেছিলাম, অবশ্যই তা আমি মিলিয়ে দেব, আপনি অবশ্যই মাথায় রেখে দেন। চলুন আরো দুধা ভাগিয়ে যাই। আমিনার মা বলল যার জিনিস সেখানে ফিরিয়ে দিয়ে, তাই তো। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমিনা ওই হারিয়ে পাওয়া জিনিস, কুড়িয়ে পাওয়া জিনিসটা ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, বলছে কার হারিয়ে গেছে, সোনার জিনিস হারিয়ে গেছে, আমার সাথে দেখা করো। আমিনার বান্ধবীরা বলতে লাগলো ও আমিনা আমিনা, ও মাল আর ফিরিয়ে দিতে হবে না, ওই মালটা নিয়ে চলো, আমরা ওই মালটা নিয়ে গহনা তৈরি করবো, স্বর্ণের দোকানে নিয়ে চলো। আমিনা বলল হবে না, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। একদিন দুদিন তিন দিন কানা রৌদ্রের উপরে দাঁড়িয়ে একদম মাথার উপরে রৌদ্র এসে পড়ছে, ঘাম ঝরে ঝরে পড়ছে নিচেই বালির উপরে রৌদ্র, রৌদ্রের তাপে উত্তপ্ত গরম হচ্ছে। আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো কার হারিয়ে গেছে আমার কাছে খোঁজ করো। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন অতিবাহিত হয়ে গেল, কেউ বলছে না মালটা আমার। সাত দিনের মাথায় আমিনা খুব কাঁদে আর বলে আল্লাহ গো, জিনিসটা আমি কুড়িয়ে পেয়েছি, যার সম্পদ তার হাতে যদি তুলে না দিই তাহলে তো আমি তোমার দরবারে মুখ দেখাবো কি করে। হায় আমার আল্লাহ, বলে যখন কাঁদতে শুরু করেছে একটা বয়স্ক থপথপে লোক এসে দাঁড়িয়ে বলছে, একটা বয়স্ক থপথপে লোক দাঁড়িয়ে এসে বলছে, ও মা তুমি কি একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছো? কেউ বলেছেন টাকা, কেউ বলেছেন সোনার হার লকেট, যেটা হোক একটা ধরে নেন। আমিনা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আমি একটা সোনার সম্পদ কুড়িয়ে পেয়েছি, আমি একটা সোনার সম্পদ কুড়িয়ে পেয়েছি, কিন্তু ওই মালটা যে তোমার, ওই মালটা যে তোমার, তার প্রমাণটা কি আছে? হ্যাঁ পেয়েছি আমি, কিন্তু মালটা যে তোমার তার চিহ্ন কি আছে? তখন ওই বয়স্ক ব্যক্তিটা বলতে লাগলেন ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহ, আর এক পিঠে লেখা আছে মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তখন কাঁদতে কাঁদতে বললেন ও ও উপস্থিত জনমণ্ডলী, ও মুরব্বী দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, ওই সম্পদটা আমার কাছে রয়েছে, আমি টাকাটা আপনাকে দিয়ে দেব, সম্পদটা আপনাকে ফিরিয়ে দেব, তবে সব সাপেক্ষে হলো আমার বাড়িতে আপনাকে যেতে হবে, নাস্তা পানি করার পর আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার না বলে জিনিসটা এখান থেকে আমি বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম, আবার সাত দিন ধরে আপনাকে ঘুরিয়েছি, আপনি একটাবার আমাকে ক্ষমা করে দিয়ে এই নেন আপনার সম্পদ। বয়স্ক মানুষটা বলেছিল তোমার বাড়িতে যাব না, ওই সম্পদটা তুমি আমাকে দেবে কি না বলো। আমিনা সম্পদটা বার করে দিয়ে বলছে এই নেন আপনার সম্পত্তি, আপনার সম্পদ এই নেন আপনার হাতে তুলে দিচ্ছি। মানুষটা হাতে নিয়ে টপ টপ করে কাঁপছে আর বলছে আমিনা আমিনা আমিনা, এই সম্পদ আমি তোমার কাছ থেকে নিতে চাই না, এই সম্পদের মালিক আমি নয়, এই সম্পদের মালিক কে হবে? এই সম্পদের মালিক যে হবে তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে আমিনা, তার গর্ভে যে সন্তানটা আসবে সেই সন্তান হবে আখিরি নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সম্পদের মালিক তুমি, এটাই তুমি নিয়ে নাও। এ পর্যন্ত বলুন, কোনো একজন যদি মেয়ের বাড়িতে দেখাশোনায় গিয়ে এরকম খবর শোনে তার মনের দিক দিয়ে কি আর কোনো আপনার কিন্তু থাকতে পারে? ভাই আপনারা যা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন না। হ্যাঁ এখন তো আমি তো শেষ, আমার পরে আর কেউ নেই, একজনই আছেন, তিনি অজনসিয়াত করবেন না, বিরাট বড় লোক, কে? জনাব আলহাজ হযরত মাওলানা তাবারক রহমাতুল্লাহ আলাইহি, আমার পরেই আসবেন। সুতরাং একটু কাছাকাছি এসে অনেক লোক দাঁড়িয়ে রয়েছেন, প্যান্ডেল তো ভর্তি, বারোটার পরে লোক বাড়বে আমি ভাবতে পারিনি, কিন্তু আসেন যুবক ভাই, ওরা দেখছে সাদ্দাম ভাই উঠেছে অল্পই ছাড়বে না, বলি তো যখন তখন চোখ বন্ধ করে দেখেছে, তো কোথায় লাগে আমি দেখি না,
বলার প্রয়োজন, একটু বলতে হয়। এসো ভাই, যুবক ভাই এসো, তোমাদের কত ভালোবাসি। আসলে আমার তো সবাই দেয় ক্ষোভ দেওয়ার জন্য, সেই জমি রোয়া হয়ে গেলে দুদিন তিন দিন চার দিন পরে কিছু বীজ নিয়ে ঘুরে ঘুরে ক্ষোভ দিতে হয় না, কোনো গোছ মরে গেছে, উঠে গেছে, পচে গেছে, বলছে মাঝখানে মাঝখানে লাগিয়ে দে। তা আমাকে এই রাত বারোটার পরে, একটার পরে, দুটোর পরে দিচ্ছে ওই জায়গা ক্ষোভ দেওয়ার জন্য। তো এসেছি, ক্ষোভও হচ্ছে ইনশাল্লাহ। এসো ভাই, ওরে নাও জোয়ান যুবকেরাও, আমার মুরব্বিয়ান বাপ। ওহাব জুহরি বলল, ঠিক আছে ঠিক আছে, এ মেয়ে আমার পছন্দ, আসুক, দেখাশোনার পরে পছন্দ কোনো কথা নেই, বিয়ে হয়ে গেল, দিন তারিখ সব নির্ধারিত হয়ে গেল, বিয়ে শাদী হয়ে যাওয়ার পর যেটাকে বাসর ঘর বলা হয়, নবীর আব্বাজিকে নিয়ে বাসর ঘর বলা যায় না, বাসর ঘর বলা যায় না, বেয়াদবি হয়, তারপরে বোঝানোর জন্য বলা হচ্ছে বাসর ঘর। প্রথম সাক্ষাৎ যেদিনটা হচ্ছে বাসর রাত ফুলসজ্জার, ওই দিনকে যখন একে অপরে দুজন দুজনকে ঘরের ভিতরে দেখছে, দুজন দুজনকে দেখছে, আমিন আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখছে, এত সুন্দর পুরুষ কোথায় ছিল আমার জন্য, আর আমিন আব্দুল্লাহ আমিনার দিকে তাকিয়ে দেখছে, এত সুন্দর নারী কোথায় ছিল আমার জন্য। দুজন দুজনের দিকে একে অপরের দিকে লুপে লুপে যাচ্ছে, লুপে লুপে যাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ আমিনার দিকে যখন তাকিয়ে আছে, আমিনার নিজেকে কন্ট্রোল করতে পারছে না, একটু জড়িয়ে নিতে চাই, চাদর করে নিতে চাইছে। আমার আল্লাহ বলে দিলেন ফারিস্তা, যাও তুমি এখনি চলে যাও, যাও তুমি এখনি চলে যাও। আম্মা আমিনা আর নিজেকে ব্যালেন্স রাখতে পারছে না, তার স্বামীর সাথে সে আনন্দে ব্যস্ত হয়ে পড়বে, যেই আমিনা আব্দুল্লাহর কপালে চুম্বন দেবে, ওই নূরে মুহাম্মাদিটা দুই ঠোঁটের মাঝখান থেকে মা আমিনার গর্ভে পৌঁছে দেবে। আমিনা যে আব্দুল্লাহকে জড়িয়ে ধরল, আমিন আব্দুল্লাহকে জড়িয়ে ধরল, স্বামী আর স্ত্রী আনন্দে ব্যস্ত হয়ে পড়বে। এমন সময় আর কন্ট্রোল না করতে পেরে যে আব্দুল্লাহর কপালে চুম্বন দিতে যাবে, দুই ঠোঁট দিতে যাবে, কার নূরে মুহাম্মাদি চমকাচ্ছে, যেই চুম্বন দিতে যাবে দুই ঠোঁটের মাঝখান থেকে মামিনার গর্ভে চলে গেল নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। একদিনকার ঘটনা, সারা রাত চলে গেল, সারা রাত চলে গেল, দুদিন চার দিন পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, মহিলাটার নাম হলো রাবিয়া, 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 রাবিয়া। আব্দুল্লাহকে লক্ষ্য করে বলেছিল, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি আমার সাথে একটা রাত কাটাবে, তোমাকে আমি 100 উট পুরস্কার দেব, তুমি আমার সাথে একটা রাত কাটাবে। আব্দুল্লাহ তখন বলেছিল, আমি কিছুদিন পরে তোমাকে বলবো, টেস্ট করার জন্য নয়, যে কিসের জন্য চাইছে আব্দুল্লাহ তা তো জেনে আছে। বিবাহ শাদী হয়ে যাওয়ার পর নূরে মুহাম্মাদিটা যখন আমিনার গর্ভে চলে গেল, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাবিয়া, রাবিয়া, আর আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখছে না। তখন আব্দুল্লাহ বলছে, ও রাবিয়া, রাবিয়া, একটাবার আমার দিকে তাকিয়ে দেখো, এবার কি তুমি আমার সাথে কি বলছিলে মনে আছে? বলছে, হ্যাঁ মনে আছে, আর তোমার সাথে আমি কোন সম্পর্ক করতে চাই না, তোমার কপালে যে জিনিসটা ছিল সেটা অন্য কারোর গর্ভে চলে গেছে, আমি রাবিয়া, রাবিয়া, আর তোমার মতো পুরুষ কেউ চাই না। তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমিনা আবার রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, আকাশের তারাগুলো খসে খসে আমিনার বুকে পড়ছে, আমিনা ধরতে যাচ্ছে হারিয়ে যাচ্ছে, ধরতে যাচ্ছে হারিয়ে যাচ্ছে। ইয়ে স্বপ্ন তো দেখেছিলাম আই বুড়ো বেলায়, বিয়ের আগে, বিয়ের দু চার দিন, পাঁচ দিন, দশ দিন পর আবার সেই স্বপ্ন দেখতে পাচ্ছি। ও স্বামী গো, ও স্বামী গো, একটা বার তুমি যাও, 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 এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে এসো, তাবিকটা একটু জানতে চাই। আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে আমার বলার বক্তব্য হলো, একটুখানি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমিনা দিন আসে দিন যায়, দিনের পর দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর একদিকে সাফা আরেকদিকে মারোয়া পাহাড় দাঁড়িয়ে রয়েছে, আমিনা পেশাব পায়খানা করার প্রয়োজন।
প্রয়োজন। আমিনা রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, যেটাকে বলা হয় স্টেনজা কাজা হাজত, পেশাব পায়খানার প্রয়োজন। যেই আপনার কাজা হাজতের জন্য যাচ্ছে, ওদিক থেকে একটা বাঘ, এদিক থেকে একটা হরিণ, দুজন দুদিক থেকে এসে মুখোমুখি মুখোমুখি যেন কথা বলছে। আমিনা দেখে ভয় পেয়ে গেছে। হরিণ বাঘের গালে চুম্বন দেয়, বাঘ হরিণের গালে চুম্বন দেয়। সতাশদিনের ঘর খোদায় রক্ষে কর, হরিণ আর বাঘ কি এক জায়গায় থাকে? দুজন তো একদম আদায় কাজ কলাপ, কিন্তু আজকের হরিণের বাঘ গায়ে গায়ে এর মুখে চুম্বন দেয়, এর মুখে চুম্বন দেয়। আমিনা দেখে ভয়ে দাঁড়িয়ে গিয়ে, আর যখন পা আগাচ্ছে না, আমিনা ব্যাগে চলে আসছে। আমার আল্লাহ বাঘের জবান খুলে দিল, হরিণের জবান খুলে দিল। হরিণের বাঘ বলতে লাগলো, ও আমিনা তুমি পিছিয়ে চলে যেও না, বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দরজা খুলেছে। আমিনা আমিনা তুমি পিছিয়ে চলে যেও না, আমরা তোমাকে আঘাত করব না, আমরা তোমাকে আঘাত করব না। তোমার গর্ভে রয়েছে আখিরি নবী, সেই নবীর মায়ের পায়ে একটু চুম্বন করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। জুয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমিনা আমিনা এই যে কথাটা দাগে দায় করিয়ে আমিনা আবার ফিরে চলে আসছে। হরিণের বাঘ কেতাবের মধ্যে এসেছে, সাফার মারোয়া পাহাড় থেকে দুটো বাঘ আর হরিণ একে অপরে আদর করে। যখন আমিনার সাথে কথোপকথন হয়ে যাওয়ার পর আমিনা ফিরে চলে আসলো, মাস চলে যায়। আমিনা বলছে আমার পেটে যখন বাচ্চা, হরিণ বলছে বাঘ বলছে, কিন্তু প্রতি মাসে মেয়েদের যেটা শরীর খারাপ হয়, মায়েদের যে শরীর খারাপ হয়, পেটে বাচ্চা আসলে ওই শরীর খারাপ চালু থাকে না, বন্ধ হয়, বন্ধ হয়। কিন্তু আমার পেটে যদি বাচ্চা রয়েছে, সবাই বলছে, কিন্তু আমার তো শরীর খারাপ বন্ধ হয়নি, নিয়মিত হয়ে যাচ্ছে। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, আমি বলতে চেয়েছিলাম নবী আমাদের মতো মানুষ নয়। কোথায় বলছিলাম? সেই শিশু বাচ্চা কোরআনের হাফেজ বর্ডারে দাঁড়িয়ে বলছিল, মনে আছে? কি বাবা অসুবিধা হচ্ছে নাকি? খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে জানাতে চাই এই জায়গায়, তাহলে নবী আমাদের মতো মানুষ নয়। সেটা আগে বলেছি যে শয়তান ছিল সে মুসলমান হয়েছে। এবার দ্বিতীয় প্রমাণ নেন, আমরা আমাদের মায়ের গর্ভে এসেছি কিভাবে? আব্বা আর মা দুজন যৌন খেলায় মেতে উঠেছে, রতিক্রিয়া করেছে, শারীরিক সম্পর্ক করেছে, একে অপরে যৌন মিলন করার পর মায়ের গর্ভে যে বাচ্চাটা এসেছিল সেই হলো সাদ্দাম, সেই হলো আব্দুর রহিম আব্দুল করিম জব্বার। কিন্তু মনে রেখে দেন, জেনে রেখে দেন, তাহলে আল্লাহর নবীর আম্মা আব্দুল্লাহর সাথে যৌন মিলন নয়, কেবল দুই ঠোঁট দিয়ে আব্দুল্লাহর কপালে চুম্বন করেছে। আখিরি নবী মায়ের গর্ভে এসেছে, কথাটা মিলেছে না মেনেনি? তাহলে নবী যদি আমাদের মতো মানুষ হতেন, তাহলে আমরা যেভাবে মায়ের গর্ভে এসেছি, তাহলে তো নবী সেভাবে আসতেন। কিন্তু না 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 না, কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, সারা জীবন ওয়াজ অনেক শুনবেন, কিন্তু সাদ্দাম হোসেনের মুখ থেকে দুটো কথা শুনে যান। আমার বাপ আমজাদ হোসেনের বক্তব্য আপনারা জীবনে অনেক শুনেছেন, কিন্তু আব্বা জানার দুনিয়াতে নাই। আজ বাংলার মানুষ চিৎকার করছে, আমজাদ হোসেন, আমজাদ হোসেন, আমজাদ হোসেন, তারকেশ্বর বাগবাড়ির আমজাদ মাওলানা। আজ মানুষ ক্যাসেটে শুনতে পাচ্ছে, কিন্তু আব্বাজানকে আর চোখে দেখতে পাচ্ছেন না। কারণ 2004-এ মাঘ মাসের জারে বুধবার ভোরে নগরখুড়ার মোড়ে ভোর 4:30 পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে, আর দুনিয়াতে নাই। তার ক্যাসেট গুলো রয়ে গেছে, তার ইন্টারনেট ইউটিউবে বক্তব্য এখন আপলোড হয়েছে, তাই আপনারা শুনছেন। তার সন্তান হিসাবে আমাকে ডেকে এনেছেন দু চারটে কথাবার্তা আলাপ আলোচনা করার জন্য, তাই দুটো একটা কথা তথ্য আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি, একটু শুনতে থাকুন, একটু শুনে রাখুন। ও নওজোয়ান যুবকেরা, তাহলে নবী আমাদের মতো নয়, দুটো প্রমাণ দিলাম। 3 নম্বর প্রমাণ হলো, সাদ্দাম যখন মায়ের গর্ভে এসেছে,
আপনি আমি আপনি আপনারা যখন মায়ের গর্ভে এসেছি, আমাদের মায়ের মাসে যে শরীর খারাপ, মেন্স মাসিক, এই শরীর খারাপটা বন্ধ করে দিয়ে বাচ্চার খাদ্য তৈরি হয়েছে, বাচ্চার খাদ্য তৈরি হয়েছে। কিন্তু আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের গর্ভে এসেছেন, সেই দিন থেকে বাদ আপনার রাসূলুল্লাহর আম্মা কখনো ওনার শরীর খারাপ বন্ধ হয়নি। তাহলে আর একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? বাবাটাই মিলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সাথে রাসূলুল্লাহর সাথে পার্থক্য আছে না নাই? কেউ যদি বলে চার দোকানে বসে অন্য কিছু না বলতে পারেন, এই তিনটা কথা বলতে পারবেন তো? এটা অসুবিধা খুব বেশি নেই, কিন্তু একটু আড্ডা করে না বলে রাখলে হয় না, তাই বলছি। মাশাল্লাহ অনেকেই তো দেখছি আছে। আর আপনাদের কি বিরিয়ানি তাব বসিয়ে না প্যাকেট প্যাকেট? ও ঠিক আছে, হোক, অসুবিধা নেই। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরাও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আম্মা জান আমি না। আরো বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর কিতাবের মধ্যে লেখা হলো, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আরো দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি না রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কুয়ায় পানি নিতে হবে, তৎকালীন জামানায় কল ছিল না, কল ছিল না। আমাদের দাদুদের মুখ থেকে শুনেছি লোক নাকি পুকুরের পানি খেত, কথা ঠিক না ভুল? 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে লোক পুকুরের পানি খেয়েছে। তৎকালীন জামানায় তো কল ছিল না, কুয়া কুয়া, সব মেয়েরা পানি নিতে আসে। আর কুয়ায় পানি নিতে গেলে ওখানে তো বালতি বুড়োতে হবে, বালতি দড়িবাঁধা সিস্টেম, সবাই পানি নিচ্ছে। আম্মা জান আমি না পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কেতাবের মধ্যে আছে, আম্মা জান আমি না দাঁড়িয়ে রয়েছেন, এক এক করে যখন পানি নিচ্ছে। আমি না আর যখন সিরিয়াল এসেছে, লাইনে দাঁড়িয়ে আছে, হঠাৎ কুয়ার পানি একদম মুখোমুখি, আমিরা যে এরকম করে বালতি করে পানি তুলেছেন, পাশ থেকে আরো একজন পানি নেবেন বলে যেই বালতি দিতে গেছে পানি নিচে চলে গেছে। মেয়েদের মনে দেখবেন অল্পতে ওরা দুর্বল হয়ে যায়, কথা ঠিক না ভুল? তাই দেখবেন আমাদের মতো মলি সাহেবরা তাবিজ করার সময় মেয়েরা বেশি তাবিজ করতে যায়, আর তাবিজ করতে যাওয়ার পরে আমার মতো মলি সাহেব বলে দিচ্ছে ভাবি কেশ খুব খারাপ। বলে কি হয়েছে? বলছে আমার বড় যা গাল দেয়, আমার শাশুড়ি আমার সতীন বলে, আমার স্বামী আমার দেখতে পারে না, ও আমার রেখে আবার আরেক জায়গায় লাইন করে। খুজুর কি হয়েছে একটু দেখো। আচ্ছা কিছু বলতে আর বাদ রেখেছে? ও যা রোগ শক্ত বলে দিতে। এবার আমার মতো মলি সাহেব হাত চালিয়ে শুধু এবার দেখছে, দেখুন দোয়াটা পড়ছে, শুনুন, জীবনে শোনেননি, আই দাঁড়াই পাই দাঁড়ায় দাঁড়াই পিঠে দাঁড়া, যেখানে লেগে পোপ করেছে আসমার মায়ের কাছে গে দাঁড়া, হাত চালছে, আই ঝাড়াই পাই ঝাড়াই দাঁড়াই পিঠে দাঁড়া, যেখানে লেগে পোপ করেছে বড় ভাবির কাছে গে দাঁড়া, হাত ছেলে ছেলে বলছে ভাবি কি ব্যাপার? বলছে তোমার বাড়ির ওই পাশে যে নারকেল গাছ আছে, নারকেল গাছ পেঁচা বসে ডাকে। বলে হ্যাঁ। বলছে তোমার ছেলে তখন আর কিছু খায় না, শুধু চালের দিকে চায়। বলে হতো তুমি ঠিক বলেছো। বলে না বলে না। বলছে তোমার ছেলে শেষ, ও তো আর বাঁচবে না, কি করতে হবে? বলবে কবরের মাটি শ্মশানের মাটি, যেদিন লাশ পড়াবে সেই দিন গা ছাই। ও ভাবি বুক কাঁপছে, বলছে হুজুর কোথায় পাবো, ও তো জীবনে জোগাড় করতে পারবো না। তখন আমার মতো মলি সাহেব বলছে রুপিয়া ফিকো তামাশা দেখো, তুমি টাকা দেবে জোগাড় করে দেবো, জোয়ার ভাটার পানি, কাঁঠালের পাতা, আম পাতা, বাঁশ পাতা, বেল পাতা, শুধু 37 রকম পাতার কথা বলছে। ভাবি বলছে যা টাকা লাগে দে দেবো, আমার ছেলে যেন বেঁচে যায়। বলে ঠিক আছে লেল। বলে যখন তাবিজ করে দিচ্ছে, আর মলি সাহেব বলে দিচ্ছে তোমার কাছে বলছি, কারোর সাথে বলবে না, তোমার ছেলেকে মেরে দেওয়ার জন্য জ্ঞান করেছে কে জানো? বলছে কে? বলছে কারোর সাথে বলবে না, আল্লাহর কিরে বলো। বলছে আল্লাহর কিরে? বলছে তোমার শাশুড়ি। এই কোন দাদি কোন দাদু তার নাতির মেরে দেওয়ার জন্য জীবনে জ্ঞান গুণ তাবিজ জাদু করতে পারে?
তাহলে আমার মতো মলি সাহেব শুধু দুটো টাকার লোভে শাশুড়ি আর বৌমার মধ্যে যে যুদ্ধটা লাগাচ্ছে, এ যুদ্ধ জীবনে মিটবে? মেয়েটা শুধু মনে মনে করছে, হুজুর তুমি শেষ কর দাও, ও গিয়ে ওলা উঠার এক্ষুনি মাথা খাবো। আর গাল জানেন তো, ব্রেক ফেল গাল। আবার মেয়েরা মুখ বাঁকায় কেমন জানেন? ধরো স্বামী বলছে, এই দরকারটা আমার মার দাও না। এই যে ওই মলি সাহেব বলেছে তোমার শাশুড়ি জ্ঞান করে তোমার ছেলে মেরে দেবে, ও জীবনে শাশুড়ি তরকারি দেয়? খবরদার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সবচাইতে বড় তাবিজ এবং তদবির হলো বাচ্চার জন্য তার মায়ের ফুক। শুনতে পাচ্ছেন? আপনার বাচ্চা ভয়ে ছটফট ছটফট করছে, নেচে নেচে উঠছে, ভয় করে উঠছে, আপনি গর্ভধারিণী মা সূরা ফাতিহা পড়ে বাচ্চাকে ফুঁক দেন। দুনিয়ার বুকে সবচাইতে বড় পীর হলো বাপ আর মা। তাহলে বাপ মা যখন বড় পীর, আমার বাচ্চার জন্য আমার মা, আমার বাচ্চার জন্য আমার ফুকটা কাজ হবে কি হবে না? কিন্তু দুঃখের বিষয় কোন জায়গায়, মা হলো তাহাজ্জুদ গুজারি আর বাপ হলো সিনেমাওয়ালি। বাপ খাচ্ছে কি অফিসার চয়ের সুপার ডিলাক্স, দাদা দাদা নাম্বার ওয়ান বাংলা, চুল্লু গাঁজা টুক 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 করে ধাক ধাক করে মারছে, আর মাঝে মাঝে টলে টলে বলছে মাল ছাড়া কারো নয়, ঢালাই রাস্তা 7 ফুট, এমাথা ওমাথা হাঁটছে মনে হয় রাস্তা কুলোয় না, আর জলকরের পাশ থেকে সরু সোজা ঘর চলে যাচ্ছে, ঠিক না বুর? বুঝতে পারেননি? 7 ফুট রাস্তা শুধু এদিক ওদিক করে, আর জলকরের পাশ দিয়ে সরু রাস্তা সোজা ঘরে চলে যায়, কথা ঠিক না বুর? যাই তো, তাহলে সেই জায়গায় আপনি বলুন, ওই বাচ্চার বাপ যদি ফু দেয় কাজ হবে না, ব্যাগে যাবে? আর ওর মা ও আল্লাহ বের আগে কোরআন শরীফ পড়তো, বের পরে শুধু সিরিয়াল দেখছে। বের আগে কোরআন শরীফ পড়তো, বের পরে বলছে কিরণ কোরআন যায় দলিয়া গেঞ্জি ঝুল হলো 12.5 ইঞ্চি, বলছে চাই আমার কিরণ মালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। আজকের বাড়ির বউরা নবীর বাপের নাম বলতে পারে না, নবীর দাদুর নাম বলতে পারে না, কিন্তু কিরণ মালায় কিভাবে অভিনয় করেছে, সাপের মতো ফেনা তুলে নাকি ছুটছে, একটা বার জিজ্ঞাসা করুন, নন্দিনী সিরিয়াল বলে দেবে, কিরণমালা বলে দেবে, মধুওয়ালা বলে দেবে, কিন্তু ভালো করে কলেমা পড়তে পারে না, কথা ঠিক না বল? ওই কোন রকম জানে প্রথম কলেমা, দ্বিতীয় কলেমা বললি বলা মা জানে, তৃতীয় কলেমা বলে আমার দাদু জানে, ও কিচ্ছু জানে না, ছেড়ে দেন কথা। এ ভাবিরা যারা পর্দার আড়ালে বসে গল্প করছ, শুনে নাও, মা চাচি খালা শুনছো রাতের বেলা, কানটা করবে জ্বালা পালা, আমি বলছি সাবধান, একটু শুনে রেখে দেন, বাচ্চা ছটফট ছটফট করছে, ঝালা পালা করছে, আপনি মা গুল খেয়ে গল্প করে নাড়া চিড়ে ঝগড়া করে ইমানটা নষ্ট করবেন না, রাবেয়া বশ্রী হয়ে যান, চুই চাওয়ালা হবেন না। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, দুটো পা দুখানা জড়িয়ে ধরে বলছি গো, ও মা পা দুখানা জড়িয়ে ধরে বলছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক হলো মা। মা মা তুমি বাচ্চাকে লালন পালন করেছ, ওই বাচ্চার সামনে তুমি গালি দিও না, বাচ্চার সামনে গান শোনো না, বাচ্চাকে তুমি তালিম দাও, ওই বাচ্চা ভয় করে উঠলে তুমি মা সূরা ফাতিহা পড়ে ফুঁক দাও, ওই বাচ্চা কাজ হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আমি সাদ্দাম আমার কাছে তাবিজ করতে আসলে আমি ফু দেব, তাবিজ লিখে দেব, কাজ হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু তুমি মা তুমি ফু দিলে কাজ হবে গো। যদি বলেন কই আমি দিয়েছি কাজ হয়নি, কাঁচা পেঁয়াজ খাবে, হোমিওপ্যাথি ওষুধ খাবে, ফুচকা টক খাবে, হোমিওপ্যাথি ওষুধ খাবে, কোনো যেমন কাজ হতে পারে না, তুমি বন্ধনের সেক্রেটারি হবে, গ্রুপ লোনের সভাপতি হবে, তুমি সপ্তাহে সপ্তাহে গ্রুপ থেকে লোন তুলবে, স্বামীকে মানবে না, শ্বশুরকে মানবে না, ভাসুরকে মানবে না, বিয়ের আগে তোমার পেট পিঠ কেউ দেখতে পাইনি, আর বিয়ের পর তোমার পেট পিঠ ওটা পাড়ার লোকের জন্য
সরকারি হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে ওই ভাবির ফুকে কাজ হতে পারে না, ওই মায়ের ফুকে কাজ হতে পারে না। ও মায়েরা মায়েরা, ও মায়েরা মায়েরা, কথাই কথা বেড়ে যায়। প্রথমত ইন্তেকালের আগে গো স্বামীকে ডেকে বলেছিল, বি স্বামী গো আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে বেশি লোক জড়ো করবে না, সামান্য কিছু লোক ডাকবে, সামান্য কিছু লোক ডাকবে, আমার জানাজা আমার কাফন দাফন সেরে ফেলবে। আলী জিজ্ঞাসা করেছিল, ও ফাতেমা তুমি আল্লাহর নবীর বেটি, হাসান হোসেনের আম্মা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ আসবে, তুমি কেন মানা করছ? রাতের অন্ধকারে জানাজা করতে বলছ, একটু জানতে পারি গো? ওই সময় বলেছিল, স্বামী আমি করবো না আপনাকে আসামি, আজ এত বছর সংসার করছি আই বুড়ো বেলা থেকে আজ পর্যন্ত, আমি কতটা লম্বা কতটা চওড়া কতটা মোটা আমার পড়ার কোনো মানুষ দেখতে পাইনি গো। আর আমি যখন মারা যাব লাশটা খাটিয়ার উপরে যখন শোয়ানো থাকবে, আমি কতটা লম্বা কতটা চওড়া রোগানা মোটা মানুষ দেখে অনুভব করতে পারবে? তাই বলছি রাতের অন্ধকারে আমাকে দাফন কাফন করে দিতে। আর এখন ও খোদা, ও সারা জীবন পেট পিট ঢাকা দেয়নি আলগা করে ঘুরেছে, আর মরণের পর পাঁচটা কাপনের কাপড় দিয়েছে, তার উপরে আবার একটা বেডশিট দিচ্ছে, দিচ্ছে না দেয় না, যাতে কেউ না দেখা পায়। যতদিন জানতো ছিল ও পাড়ার এমাতো মতো তিন চাষ দেশে ভাবি দেখো যেন পড়ে যেও না। হ্যাঁ কোথা বাবা, প্রায় একটা কুড়ি বাজে, এই এখনো ঘন্টা খানেক আর হবে। আসলে ও আমার জলসা আকাঙ্ক্ষিত, রাত তো অনেক, শ্রোতা তো চাইবে, শ্রোতা না আছে। আসলে এই মুরব্বীগুলো এরা যে কবে আমার অর্চনা বন্ধ করবে আল্লাহ জানে। আগে যুবকরা শুনতো, এখন মুরব্বীরাও শুনছে। এমন এমন এই আমডাঙ্গা থেকে একটা জলসা ফোন করে বলছে, হুজুর আমাদের গ্রামের বুড়োরা বলেছে সাদ্দাম হোসেনের না হইলে জলসা করতে দেবো না। তো লাস্টে সেই টাইম দিলাম আসর থেকে মাগরিব, মানে হবে না হবে না বলছি, বললে হুজুর না হলে আমাদের দাদুরা বাচ্চা ছাড়া জলসাই করতে দেবে না, অন্তত আপনি যখন দেবেন তখন সারা রাতের মধ্যে, ওই রাত দুটোই শেষ হতে জলসা, তাই মোটেই হচ্ছিল না। লাস্টে বললাম আসরের পর, বলছে হুজুর তাই হোক অন্তত বুড়ো কটা ঠান্ডা হোক। তা বলে গেলাম, তা দেখলাম সত্যি আমি আপনাদের কাছে অন্তত একটু দোয়া চাই, যে কচি আল্লাহ তোর বাপের মতো তোর করুক, এই দোয়াটা কি আপনারা করতে পারেন বাবাজি? এই দোয়াটুকু চাই, আর কিছু কৃতিত্ব আমার নয়, এ মানে পাওয়ারফুল এ আমার নয়, এ আপনাদের মতো মানুষের দোয়া। কারণ যে দেখে বলে আরে আমি যদি পাচ্ছি ছেলে আল্লাহর বাপের মতো করুক, লোক বলে না বলে না ওর আব্বা কি মানুষ ছিল। তার কারণ আমার আব্বা যান এসব এলাকায় যখন আসতেন শুনেছি মানুষের সাথে ভাই ভাইয়ের মতো ব্যবহার ছিল, ঠিক কি না? ওই জন্য দেখবেন আমার আব্বাকে অনেকে বলে আমজাদ ভাই, আমজাদ ভাই। সে কোথায় বাড়ি? তারকেশ্বর বাগবাড়ি বলে চিনত, সর্বেরিয়ার লোক, সুন্দরবনের লোক, বলছে আমজাদ ভাই। তাহলে নিশ্চয় সেই মন থেকে সেই ভালোবাসা আছে না নাই, তাই তো বলে। তাহলে বাপ যখন ভাই আমি ভাইপো, তাহলে ঘরের জমি আর নিজের ট্র্যাক্টর হলে মাটি একটু বেশি হবে না কম হবে? বেশি হবে, ওই জন্য একটু ওয়াচ করা হচ্ছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, ব্যথা পাওয়ার কোনো কারণ নেই যখন জমি আমার আর ট্র্যাক্টর যখন আমার চাচার, কি জমি চাচার ট্র্যাক্টর আমার, তা ফাল একটু চেপে না মারলে হবে? হিসাব পুরো ক্লিয়ার। কি বলছিলাম খেয়াল করুন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। প্রসঙ্গ চলছিল ফাতেমাতু জোহরা, এই কথা বলার পর আলী কারামুল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে লোক
বেশি ডাকতে বলছো, কম ডাকতে বলছো কেন? বলছো তার কারণ হলো হাজার হাজার লোকে হাজির হওয়ার দরকার নাই, সামান্য লোক ডেকে আমার জানাজা সারবে। তাহলে আজকের এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান আমাদের মায়েদের কথা একটুখানি যদি খেয়াল করা যায় তাহলে নিশ্চয়ই বোঝা যাবে আল্লাহর নবীর বেটি ফাতেমা আর আমাদের ফতেহ, ও তো কাঁদছে ফতে ফতে, আমাদের হালি ওর পেট পিট সব সময় খালি। লক্ষ্য করুন, লক্ষ্য করুন, দেখতে পাওয়া যায় ও ছেলেরা ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাপ, ভুল বুঝবেন না, ব্যথা নেবেন না। এই ফাতেমা তু জোহরা এই কথা বলার বেশ কিছুদিন পরে গো যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর লাশ কবরে রেখে মাটি সমান করা যখন হয়ে যাচ্ছে, মাটি সমান করা হবে কিন্তু লাশ কবরে রেখে কবরে রাখার আগে কেউ বলেছেন আগে কেউ বলেছেন পরে, আবু যর গাফফারে জিজ্ঞাসা করেছিলেন ইয়া কবরু আতাদরি মা হাযিহিল মারাত, এ কবরের মাটি তোমার কি জানা আছে এই মেয়েটিকে হাযিহি বিনতু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কন্যা হাসান হোসেনের আম্মা শেরে খোদা আলীর স্ত্রী, খবরদার তুমি এর সাথে যেন সদাচরণ করবে না, সদ ব্যবহার করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই সময় আমার আল্লাহ মাটির জাবান খুলে দেয়, কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসে ও আবু যর গাফফারি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পেটের ভিতরে এসে বংশের গরম, এলেমের গরম, হজের গরম, কোন গরম চলবে না। ওই ব্যক্তিটা সুখে থাকতে পারবে, মান কাসুরা আমালুহ, যে ব্যক্তিটা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে গো আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করতে পেরেছে ওই ব্যক্তিটা সুখে থাকতে পারবে। কে ফাতেমা আমি চিনি না, বলুন বলুন, এটা যদি ফাতেমার জন্য এই ঘোষণা চলে আসে তাহলে আমার মা, আমার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এদের জন্য কি আসতে পারে? নিশ্চিত তৈরি থাকুন, নিশ্চিত তৈরি থাকুন। ও ছেলেরা ছেলেরা কোথায় বলতে বলতে এসেছিলাম, আমি বলেছিলাম আল্লাহর নবীর মা কুয়া থেকে পানি তুলে নিয়ে আসছে, মনে আছে? তাই তো, আমার আব্বাজানের যারা বক্তব্য শুনেছেন তাদের মুখ থেকে শুনেছি, আমার আব্বাজানের নাকি সবচাইতে একটা বড় গুণ হলো আলোচনা করতে করতে যেখানে ছেড়ে আসতেন ঘুরে আবার সেখানে ধরতেন, তাই কি? তো যেহেতু আমার মধ্যে আছে আব্বাজান হুজুরের রক্ত, আপনারা হলেন আব্বাজানের ভক্ত, হবেন না কো ব্যর্থ নিশ্চিত। আপনারা যদি মনে রাখতে পারেন ঘুরিয়ে সে জায়গায় আসছে কিনা দেখুন, আল্লাহর নবীর আম্মা যখন চলে আসছে মেয়েদের অল্পতে দেখবেন দুর্বল হয়ে পড়ে, কি আবার পানি আনতে গেলাম, পানি উপরে যেই নেওয়া হলো চলে গেল, হাওয়া বাতাসের কোনো ব্যাপার কি না ভাবছে, আবার হেঁটে হেঁটে যখন আসছে মাথার উপর থেকে পাখি আসমানে উঠতে উঠতে, আসমান থেকে পাখি নিচেই নেমে গিয়ে হাঁটছার বলছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তখন আম্মা জান আমি না ভয়ে আরো ভয় পাচ্ছেন, কি ব্যাপার কি ব্যাপার, আসমানে আকাশে উড়ন্ত পাখিগুলো নেমে নেমে পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাখির জবান খুলে দিল, পাখি বলতে লাগলো ও আমিনা ও আমিনা তুমি ভয় পেও না, তোমার মাথার উপরে মেঘ ছায়া করছে, আমরা পাখি দুটো পা নিয়ে আর উঠতে পারছি না, তোমার গর্বে রয়েছে আখির নবী, সেই তোমার মাথার উপর থেকে যাবো কি করে, তাই আমরা যেতে পারছি না, পাশ থেকে নেমে হাঁটছি আর বলছি মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আমিনা আব্দুল্লাহকে লক্ষ্য করে বলল, আইবুড়ো বেলায় সব স্বপ্ন দেখতাম আকাশের চাঁদ তারকা খসে খসে আমার বুকে পড়ছে, আমি ধরছি এরকম এরকম দেখছি, আমার তো ভয় পাচ্ছে, আমার তো ভয় লাগছে, একটু তুমি তাবির করো স্বপ্নের, একটু ব্যাখ্যাটা নিয়ে এসো। স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য চলে গেল, স্বপ্নের ব্যাখ্যা আনতে চলে গেল, যখন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ফিরে আসবে স্বপ্নের ব্যাখ্যায় চলে আসলো, এই
এই স্বপ্নটা যে দেখছে তার স্বামীর নাম আব্দুল্লাহ, তার নাম আমিনা, তার গর্ভে যিনি রয়েছে আমরা তৌরাত কিতাব থেকে যা বুঝতে পারছি গো, তিনি দুনিয়ার অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি নবী। আখিরি নবী, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আব্দুল্লাহ বাড়িতে চলে আসলো, ভাইয়েরা বলতে লাগলো আব্দুল্লাহ আজকে তোমরা আছো দুজন, দিন চলে যাওয়ার পরে গো মাস চলে যাবে, দুজন থেকে তিনজন হবে, কিন্তু কিছু খাদ্য খাবার ব্যবসা বাণিজ্য তো প্রয়োজন, একটু ব্যবসার জন্য চলো, তোমার কোনো পুঁজি লাগবে না, টাকা দিতে হবে না, আমাদের সাথে থাকবে, আমাদের টাকায় তোমার ব্যবসা হবে, যা লাভ হবে সমান সমান, অফারটা ভালো না খারাপ? ভালো। আমিনা বললো হ্যাঁ যাওয়ার দরকার, কিন্তু দুজন দুজন স্বামী আর স্ত্রী, মধুর সম্পর্ক, বিরাট ভালোবাসা, তবে কি আমাদের মতো? যদি বলা হয় পানি দাও, বলবে ঢেলে খাও, কোদাল দাও, বলছে দেখে নাও, জামা দাও, বলছে খুঁজে নাও, চা দাও, বলছে করে খাও, আমি এখন জরুরি কাজ করছি আমার সময় নাই, ও জবেদা ভাবি, সাবিনা ভাবি, হাসিনা ভাবি, একটু মনে রেখে দাও, মনে রেখে দাও, রসূলুল্লাহ বলেছে আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদার হুকুম তাক করে, নারীদের জন্য তার স্বামীকে সেজদার হুকুম থাকতো, নারীদের জন্য তার স্বামীকে সেজদার হুকুম থাকতো, কিন্তু আজকের পাড়া গ্রামে ঘুরে দেখুন এখন স্বামী হয়ে গেছে সন্দেশখালি থানার আসামি, স্বামী হয়ে গেছে সন্দেশখালি থানার আসামি। তার কারণটা কি? এ যুবক ভাইরা আর যেখানে যেও না রে ভাই, সপ্তসাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি, যেও না খবরদার, শ্বশুর বাড়ির ভারী মজা, নূতন জামাই বলে আর পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে, নূতন নূতন দেখতে পাবে সবার মুখে হাসি, আর পুরাতন হলে পান্তা তোমার খেতে দেবে বাসি, নতুন নতুন পরোটা সব, আর পুরাতন হলে বলে জামাই পান্তা আছে দুটো খাবে, ডিম ভেজে দেবো, আর তো জামাই না কেনা গোলাম, বেশ ভাই কেটে দিল মরণ ম্যান, মোটর ভ্যান নিয়ে দিল, আর চাচা দাড়িতে হাত বুলাতে হাত বুলাতে বলছে আমার কোনো দাবি দেওয়া নেই, ছেলেটা বলছে কি করে আর খাবে একটা মোটর ভ্যান দাও, ওই চাচা আবার আমাদের কাছে দুঃখ করে বলছে ছেলে হাত দেয় না, বৌমা কেমন করে চোখ বেখায় মুখ বেখায় কপাল ভালো, ওই বৌমা ভাতের সাথে ইঁদুর মাখা বিষ দেয় না, ছেলে বিয়ে দেওয়ার সময় হসছিল না, তখন বলেছিলেন মোটর ভ্যান দিতে হবে, মাল দিতে হবে, বকরি ছাগল পাঠার বাড়িতে দিয়ে আসে, পাঠার মালিককে কিছু টাকা দেয়, আজকের কিছু বাপ রয়েছে ছেলের যৌবনের বিনিময়, মেয়ের বাপের কাছ থেকে দাবি দাবা করে মাল নিচ্ছে, পাঠার যৌবন আর ছেলেটার যৌবনের পার্থক্য কি? এখন বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে হজে যাবে রিস্ক নিচ্ছে, হজে যাওয়ার আগে ক্ষমাটা আগে চাও, লোকের জায়গা ভেতরে ভেতরে রেকর্ড করে নে, দাঁড়িয়ে তা আদৌ লাচ্চার বলছে পুরো এলাকার লোকের খাওয়াবো, বুনি জায়গা দেয় নে ফাঁকি দেছে, চাষ্টবার জায়গা ফাঁকি দেছে, হাতে পাটি টাটি ছিল জোর করে বাউন্ডারি মেরে দিয়েছে, দে যেই দেখছে মাল সেল ডাউন, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে খাঁটি, এবার বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যতদিন ক্ষমতা দেবো বলছে কি আছিস আমার এলাকা, আমি মেম্বার, আমার ছেলে প্রধান, আমার ছেলে এমএলএ এমপি, দেখে লো ভাই বংশের গরম, টাকার গরম, পার্টির গরম বেশি দিনের নয়, হজ পরে করবেন, যার জায়গায় জোর করে পাঁচিল দিয়েছেন ক্ষমা চান, বর্তমান গ্রামের লোককে পাড়ার লোককে হাজি অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ার থেকে এক ফুট যাকে চেপেছিলেন এক ফুট মাপ করে কত টাকা বর্তমান বাজার মূল্য দাম হয় তাকে বলুন, তার ওই টাকাটা 70,000 দাম হলে যদি দেওয়ার ক্ষমতা থাকে দেন, তা না হলে 20,000 টাকা দিয়ে হাতে পায়ে ধরে বলেন বাবা তখন রক্তের গরমে করে ফেলিস এখন মাফ কর, তাহলে কাবাই গিয়ে লাভ হবে, আর তা না হলে কাবা শুধু ঘোরাই হবে, যাদের হজ কবুল হয়
ওই শয়তানকে যে পাথর মারতে হয় অটোমেটিক ওই পাথর গায়েব হয়, শুনছেন? অটোমেটিক পাথর উড়ে যায়। আর এখন হাজিরা পাথর মারার পর জিজিবি গাড়িতে পাথর সরাতেই হচ্ছে। এই আমার একটা জমি, আমার জমি মানে আমার জমির পাশে একটা জমি, চার বিঘে চোদ্দ কাঠা জমি, ঠেলে ঠেলে প্রায় দশ কাঠা কম। তা যখন বলে লোক বলে ঠিক আছে, যে ঠেলে বলে ঠিক আছে, মেপে দেখো, মেপে 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 আমিন ধরে লাস্টে দেখা যাচ্ছে সেই পাশের লোক বলছে, হুজুর দশ কাঠা কম আল্লাহর কিরে? এ আমিনি জিজ্ঞেস করো, তাহলে তো হাজি সাহেব বলতে ওইরাম হাজি বলছে, আমরা ই অঞ্চলে আমরা জমি আসি না, ওরা সারা জীবন চাষ করতে আছে, ওরা সীমানা বোঝে না তো লম্বা জমি, তার মানে যখন নিজের দিকে ঢোকে তখন সীমানা বুঝতে পারে, আর যখন লোকের দিকে যায় তখন যেন মনে অপ্রসন করে নিয়ে আয় চোখটা, চোখে চল্লিশে হয়েছে বোঝে না। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া না বাপ, ব্যথা নেবেন না, একটু তকবীরের আওয়াজ তুললেন না, আর এই তকবীর সন্ধ্যাবেলার আওয়াজ মনে হচ্ছে তাই না? আপনারা ঘুমাননি তো, জেগে আছেন মাশাল্লাহ, তবে এর ভিতরে বসে ঘুমালে তারও ব্যাপার আছে, কোনো অসুবিধা নেই। আর একটু নড়ে চড়ে নারাই তকবীর মাশাল্লাহ। ওরে নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বী আন বাপ, তাহলে ব্যবসায় যখন শিয়ারে চলবে সমান সমান লাভ। আম্মা যারা আমিনা বলল, স্বামী কি করবে, তুমি ব্যবসায় চলে যাবে, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? আহা স্বামী আর স্ত্রীর ভালোবাসা, আমাদের তো হয়ে গেছে মুরগি পোষা, আল্লাহর নবীর আব্বা মায়ের ভালোবাসা, চরম মহাব্বত, চরম টান, চরম ভালোবাসা। স্বামী যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মা যারা আমিনা, স্বামী আর স্ত্রী সারা রাত গল্প গুজব, সকালবেলা বেরিয়ে চলে যাবে, সকালবেলা বেরিয়ে চলে যাবে, আম্মা যেন আমিনা পাগল হয়ে যাচ্ছে, দেওয়ানা হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, একে অপরে থাকতে পারে না। আম্মা যেন আমিনা যখন স্বামীকে বাড়ি থেকে বিদায় দিচ্ছে রে, সামনে একটা বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে ওঠার পর নামলে আর দেখা যাবে না, আম্মা যেন আমিনা বিরাট কান্নায় ভেঙে পড়ছে, পুরো কান্নায় ভেঙে পড়ছে, পিঠে রয়েছে বাচ্চা, স্বামী ব্যবসায় চলে যাচ্ছে, দেও ভাসুররা ব্যবসায় চলে যাচ্ছে, সব ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, রাস্তায় যখন চলে যাচ্ছে রে, ওই পাহাড়ের মাথায় উঠে হাত ইশারা করে আব্দুল্লাহ কি যেন বলছে, শেষ বিদায়, শেষ বিদায়, যেন কেমন একটা আওয়াজ চলে আসছে, ভেসে আসছে, আমি না দেওয়ানা হয়ে যাচ্ছে, ব্যবসায় চলে গেল, মাল কেনা হয়ে গেল, মাল কিনে আবার বিক্রি হয়ে গেল, ব্যাপক পরিমাণ লাভ হলো, প্রতিবারে যা লাভ হয় তার তিন গুণ লাভ হয়ে গেল, তিন গুণ লাভ হয়ে যাওয়ার পর ব্যবসা করে ফিরে আসছে, এসো উপরে শেষ করি, ব্যবসা তিনগুণ লাভ হলো, তিনগুণ লাভ হলো, ব্যাপক পরিমাণ লাভ হলো। ভাইয়েরা বলতে লাগলো, আব্দুল্লাহ যত যখনই তুই আসিস আমরা দেখেছি প্রতিবার যা লাভ হয় তার থেকে সেইবারে বেশি লাভ হয়, এই দেখ এত পরিমাণ লাভ, চলে এবার বাড়ি চলে যায়। সংক্ষেপ করে বলছি, যখন বাড়ি চলে যাওয়ার কথা বলছে রে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাস্তায় আস্তে 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 আবহাওয়া নামক জায়গা, বাবলা বাগান, আবহাওয়া নামক জায়গা, হারেজ বলছে সবাই দাঁড়িয়ে যাও, সাওয়ারি গুলোকে পানি খাইয়ে নাও, পানি খাইয়ে নাও, পানি খাইয়ে নাও। আব্দুল্লাহ বলছে আমার বুকের ভিতরে যন্ত্রণা করছে, ও ভাইয়েরা ভাইয়েরা আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাব, যদি আমি মারা যাই আমার স্ত্রীর পেটে গর্ভে বাচ্চা রয়েছে, তার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, তার সাথে তোমরা খারাপ ব্যবহার করো না, তাকে তোমরা দেখবে। ভাইয়েরা বলছে আব্দুল্লাহ তুমি মারা যাবে, এ কথা তুমি বলছো কেন? আমাদের ব্যবসায় ব্যাপক টাকা লাভ হয়েছে, তাই নিয়ে ডাক্তার দেখাবো, কবিরাজ দেখাবো, তুমি দাঁড়িয়ে যাও, তুমি ভেঙে পড়ো না। এই কথা বলতে বলতে আমার ভাইদের দিকে লক্ষ্য করে বলছে, ভাই ও ভাইয়েরা ভাইয়েরা আমার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে, আমি যদি মারা যাই ওকে যেন ভিটে থেকে বার করে দেবে না, তাড়িয়ে দেবে না, তাড়িয়ে দেবে।
দেবে না। এই কথা বলতে বলতে হারেজ মাথাটা ধরে রাখছে আব্দুল্লাহ, আর ফেরে না, আত্মা খায় না। আব্দুল ওই জায়গায় ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। ভাইয়েরা বলছে আহারে আমরা আব্বার কাছে গিয়ে কি মুখ দেখাবো, আমাদের মধ্যে সবচাইতে প্রিয় ভাই আব্দুল্লাহ সে ইন্তেকাল করেছে, বাড়িতে গিয়ে কি বলবো, কি বলবো বাড়িতে গিয়ে। এমন একটা পরিবেশ যখন চলছে রে, ওই সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় লাশ এখানে রাখা হবে, কেউ বলছে বাড়ি নিয়ে যাব, কিন্তু নিয়ে যাব কি করে, এখানে মাটি দিতে গেলে তো কবর খুঁড়তে গেলে মাটি খুঁড়তে গেলে তার জন্য তো কোদাল দরকার, কাটারি দরকার, শাবল দরকার, কিন্তু পাবোটা কোথায়, এখানে তো কিছুই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সাদা কাপড় পরিধান অবস্থায় 10 জন ব্যক্তি নিচে নেমে এসে বলছে চলো 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 চলো, আমরা তোমাদের গর্তটা খুঁড়ে দিচ্ছি, কবরটা খুঁড়ে দিচ্ছি, এখানে আব্দুল্লাহকে দাফন করে দাও, এখানেই দাফন করে দাও। সংক্ষেপ কথা, দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে ইতিহাস সাক্ষী দিচ্ছে সবাই বাড়িতে যাচ্ছে, বউরা সব অপেক্ষা করছে রে, স্বামীরা বাড়ি আসবে, স্বামীরা বাড়ি আসবে, স্বামীরা বাড়ি আসবে। এমন একটা মুভমেন্টে সবাই বাড়িতে না গিয়ে আব্বার কাছে গিয়ে মাথা মত করে বসে বলছে আব্বা আমাদের ভাই আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, বিদায় নিয়েছে। যেই কথাটা বলেছে মুত্তালিব ডুগরে ডুগরে কাঁদছে, সবাই কাঁদছে। কিছু সময় পর সবাই যে যার বাড়িতে চলে গেল, বউরা যাব স্বামীদের নিয়ে আনন্দে ব্যস্ত হয়ে গেল, কিন্তু আমিনা দাঁড়িয়ে রয়েছে, আমিনার ঘরে যাওয়ার মতো কেউ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমিনা এসে বলছে আব্বাজি আপনার কলিজার টুকরা সন্তান, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ কোথায়। মুত্তালিব মাথাটা নিচু করে কাঁপছে রে। আমিনা বলছে আব্বা আমি আপনার কাছ থেকে এমন কিছু চাইছি না, আপনি কাঁপছেন কেন একটা বার বলুন বলুন বলুন। ওই সময় মুত্তালিব বলতে লাগলো আমিনা তোমার আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমিনা চটপট চটপট করে ভীষণ পরিমাণ কাঁদে রে। মুত্তালিব ছেলেদের জিজ্ঞাসা করলো আব্দুল্লাহ মারা যাওয়ার পূর্বে কোনো কিছু কি বলে গেছে, বলছে আব্বা দুটো কথা, এক পেটে বাচ্চা রয়েছে বৌমার, 2 নম্বর হলো ওকে যেন ঘর থেকে আমরা তাড়িয়ে না দিই, 2 দিন 5 দিন 10 দিন যেতে না যেতে হঠাৎ করে খবর চলে আসলো আব্বা আমি না বাজে মহিলা, আমি না ভালো নয়, ওর ছোঁয়াচে আমাদের ভাইয়ের গায়ে লেগেছে, তাই আব্দুল্লাহ মারা গেছে। এখন যদি ওকে ভিটেতে রাখা হয় ওর হাওয়া লেগে যাবে, আমরা মারা যাব, ওকে এক্ষুনি ভিটে থেকে বার করার দরকার। শুনছেন, এই পয়েন্ট একটু বলে শেষের দিকে যাব, তার কারণ এমন একটা জায়গায় এই কথাটা যদি কমপ্লিট না হয় তাহলে আলাদা একটা বার্তা বা মেসেজ মানুষের কাছে যাবে যে তোরা মুসলমানরা কি আওয়াজ করবি, কি আর ধর্ম ধর্ম করবি, তোদের নবীর মাকে ঘর থেকে বার করে দিয়েছিল, এরকম একটা রিয়াকশন আসতে পারে কি পারে না। ওই জন্য একটু বলে দিই, দিয়ে শেষ করি না, কি বলেন বাবা, কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা নেই তো। আম্মা জান আমিনাকে এই কথাটা যখন শোনানো হলো তোমার কোন রোগ আছে যে রোগের কারণে আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তুমি ভিটে থেকে বেরিয়ে যাও। আমিনা ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে আব্বা আমাকে আপনাকে খেতে দিতে হবে না, পড়তে দিতে হবে না, আপনি আপনার ভিটেতে আমাকে শুধু একটু জায়গা দেন, আপনার ছায়াতে আমি থাকবো, আমার রূপ যৌবনে এখন ভাটা পড়েনি, আমি যথেষ্ট দেখতে সুন্দরী, আর আই এম এ জাহালিয়াত যুগ অন্ধকার যুগ, আমার দিকে যাতে কেউ না আঙুল তুলে কথা বলতে পারে আমাকে একটু সময় দিন, একটু সুযোগ দিন। মুত্তালিব বলেছিল কোনো কথা হবে না, বেরিয়ে চলে যাও, বেরিয়ে চলে যাও, পেটে বাচ্চা, পিঠে থেকে বার করে দিচ্ছে।
গেছে। আমিনা বলেছিল ওই যে আপনার জায়গা ওই সাইটে একটুখানি আমাকে চালা তুলে দেন, যেখানে থাকবো যাতে কেউ আঙুল তুলতে না পারে, কারণ স্বামী না থাকলে তখন সাইটে পাড়ার লোকেরা পাড়ার ছেলেরা বিভিন্ন রকম কুমন্তব্য করে কি করে না। আমিনার কোন কথা কার্যকারী হলো না, ঘর থেকে বার করে দিচ্ছে। আমিনা বিরাট কাঁপতে কাঁপতে রে খুব কাঁপছে, আওয়াজ চলে আসলো আমিনা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার কেউ নেই ঠিক আছে, কিন্তু তোমার পক্ষে আছে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ওরা যেটা বদনাম করছে বাজে মহিলা, ওর কোন রোগ রয়েছে এই বদনামটা করছে, তার পিছনেও তোমার ভালাই রয়েছে, কল্যাণ রয়েছে, ওর ভিতরে তোমার ফায়দা আছে। যখন আমিনা ওই জায়গায় গিয়ে একটা ঘর ছোট্ট মতো একটা ঘর তালপাতা দিয়ে খেজুর পাতা দিয়ে তালপাতা দিয়ে ঘরটা যখন বানিয়ে আছে আছে আছে, কিন্তু আমিনার এই বদনামটা উঠেছে। কারণটা কোন জায়গায়? আমিনার ঘরে যেদিন ডেলিভারি হবে রে বাচ্চা দুনিয়ার বুকে আসবে, ওই দিনকে কোন কেতাবে আছে চারজন মহিলা, কোন কেতাবে আছে পাঁচজন মহিলা, ওই মহিলাগুলো দুনিয়ার কোন সাধারণ মহিলা নয়, আল্লাহ জান্নাতি মহিলা। ওই ঘরে গিয়ে আমিনার সাথে কথোপকথন বলছে আর বলছে বুবু এটা খেয়ে নাও খেয়ে নাও, তোমার কেউ নেই নয়, আমরা জান্নাত থেকে এসেছি, আখিরি নবী দুনিয়ার বুকে আসবে, আমরা তার ধরিনি হিসাবে ধাত্রী হিসাবে আমরা এসেছি, তুমি কোনো টেনশন করো না, সারাবান তহুরা এই পানিটা তুমি খেয়ে নাও, এখুনি আখিরি নবী দুনিয়ার বুকে আসবে। রসূলুল্লাহ গর্ভের থেকে দুনিয়ার বুকে আসার অপূর্ব মুহূর্তে একটা পাখি এসেছিল, পাখিটার গায়ের রং হলো ডিমের কুসুমের মতো গায়ের কালার, ডিমের কুসুমের মতো। ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এর মধ্যে ভালাইটা কি রয়েছে। আমিনা এক সাইডে থাকে, পাড়া ছেলেরা বলতে লাগলো আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ ভাইয়েরা ঘর থেকে বার করে দিয়েছে, ওর হাওয়া যার গায়ে লাগবে সে মরে যাবে, খবরদার যাও না আমিনার দিকে তাকাস না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে? বোঝা গেছে? কারেন্টের পোস্টারের গায়ে কি আঁকা থাকে? দুটো হাত, একটা ফুটবল, দুটো পাতাই তো। তার মানে বলতে চাইছে এ পাগল পড়াশোনা জানিস, আমি যারা এর গায়ে হাত দিলে পুরো বৃন্দাবনের টিকিট। বোঝা গেছে? তার জন্য একে দেখিয়ে দিচ্ছে, আর বাংলায় লেখা আছে বয়াসী প দ, তাই তো, ইংরেজিতে আছে ডেঞ্জার, আছে তো তাহলে বিপদ। আমিনার বিরুদ্ধে দেওর ভাসুর শ্বশুরদের মুখ থেকে কথা বেরিয়ে আসলো ওর কোন গোপন রোগ রয়েছে, যে রোগের বিনিময় আব্দুল্লাহ ছোঁয়া লেগে মারা গেছে, খবরদার ওর ভিটে রাখা যাবে না। এ কথা বলে আমার আল্লাহ আম্মা জান আমিনাকে পরম পরপুরুষের নজর থেকে আমার আল্লাহ পাক রেখেছেন না রাখেননি? একটু জোরে বলুন রেখেছে। তাহলে বোঝাতে পারলাম? এই পর্যন্ত, আর কথা বাড়াবো না, কারণ আবার একটুখানি ডান হাতের কাজ রয়েছে। হ্যাঁ, আর কথা বাড়িয়ে অনেকটা প্রায় দুটো বাজতে যায়, আমি তো ভেবেছিলাম দেড়টার মধ্যে শেষ করো, প্রায় দুটো বাজতে যায়। বাবা চলুন, এখন কথাটা কি হয়ে আছে জানি না, আর আমি চাঁদা তলা হুজুর না, বুঝতে পারছেন তো গলার কণ্ঠ। হ্যাঁ আচ্ছা, আগামী বছরে নবী দিবস হবে, নওজোয়ান যুবক ভাই কোথায় গেলে সব? হ্যাঁ আকবর খানকা সেক্রেটারি ভাই আকবর, যার সময় হয় না দেখা দেবার, আব্বা মায়ের জন্য দিয়েছে হাজার, শয়তান হয়ে যাবে বেজার 1000।